আবু জেহেলরা দেশ চালাবে আর আপনি আল্লামা হয়ে বসে থাকবেন, আবু জেহেলরা দেশ চালাবে আর আপনি মুফতি আজম হয়ে বসে থাকবেন, বেকুফ বেনামাজি আমাদের খেয়ানত ক্যারিয়ারি সমস্ত লোকগুলো সমাজ চালাবে, সমাজপতি হবে, আপনি খানকে বসে খানকে বনে বসে থাকবেন, এটা হতে পারে না, পারে না, পারে না। কষ্ট হচ্ছে সূরা তৌবা فخلف من بعده خلف اضاعوا আসলে এরকম একটা আয়াত আছে না وعلى الثلاثة آية السكينة وعلى الثلاثة الذين خلفوا الله أكبر الله أكبر حتى إذا ضاقت چنتك ورجائك وعلى الثلاثة الذين خلفوا ويتنجن بكتجرة خلاف كرة جلو جلو بسنة بولا جلو جائر آئي الله تعالى تبير توبة قبول كرة نية جنبو جلو بولي سبحان الله كنت بس كنت پانشمنت ہوئي نائي پانشمنت ہوئي نائي اي پانشمنت کی شکھایا مجھے আমাকে আপনাকে কি শিখায়? একামতের দিনের কাছ থেকে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন যাকাত ভিত্তিক অর্থনীতি নামাজ কায়েম হওয়া পর্যন্ত মুসলমানের আন্দোলন কখনো বসে থাকতে পারে না। এই আন্দোলন করতে গিয়ে যদি কেউ হাত কেটে দেয় পা দিয়ে চলবো, পা কেটে দেয় হামাগুরু দিয়ে সামনে বাতিলদের মোকাবেলা করবো। রাজি আছেন কারা কারা হাত জোড়া দেখান মুসলমান? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। সবাইকে ফজর পড়বেন, ফজর পড়বেন কারো একটা হাত তুলে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। চল্লিশ দিন পর আল্লাহর পক্ষ থেকে আয়াতটা নাযিল হলো ওয়ালা সালাসাতিল লাযিনা খুলফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরযু বিমা রাহমা, জি আয়াতটা নাযিল হলো, নাযিল হওয়ার পর আমার নবী যে আনন্দ দেখে খেয়ে রাসূল খুব আনন্দিত হয়ে গেলেন, আমার কাব বিন মালিক কোথায়? আমি ওকে মাফ করিনি, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কেন জানেন? কেন? আমলটা হলো তওবা করেছে। কার কাছে? আস্তুল কার কাছে? পৃথিবীর কোন দরজা, সব দরজা বন্ধ থাকলে আল্লাহর দরজা আছে না নাই? সব দরজা বন্ধ, আমার কোন টেনশন নাই, আমার জন্য কার দরজা আছে? কার দরজা আছে? আল্লাহর দরজা আছে। হেলাল বিন উমাইয়া আনন্দ দেখে কি প্রফুল্ল হয়ে গেছেন, যেন গোটা পৃথিবীর সব সম্পদ তার কাছে চলে আসছে। রসুল নাই, পৃথিবী কিচ্ছু নাই, আল্লাহ নাই, পৃথিবীর কিচ্ছু নাই, আল্লাহ আমাকে আছেন, আমার সাথে আছেন, রসুল আমার সঙ্গে আছেন, পৃথিবীর সব আমার সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা রসুলকে কি ভালোবেসেছে। মুতার যুদ্ধ আমার নবীজি বললেন সাহাবীরা আমার সামনে আসো, সামনে হাজির, জায়েদ এদিকে আসো তো সামনে দাঁড়ালেন, জাফর এদিকে আসো দাঁড়ালেন, আবদুল্লাহ এদিকে আসো, তিনজনকে সামনে কাতার করে দাঁড়ায় সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে বললেন ও আমার সাহাবীরা, মুতার যুদ্ধের ডাক এসেছে, আমি যুদ্ধে যাব না, আমি মদিনার গুরুত্বপূর্ণ কাজে আছি, ইহুদিরা খুব ডিস্টার্ব করতেছে, ইহুদিরা খুবই সমস্যা করছে, আমার মদিনার বাইরে যাওয়া যাবে না, আমার জায়েদ বিন হারিস আমার পালক পুত্র সে হবে এক নাম্বার, জাফর আমার চাচাত ভাই হবে দুই নাম্বার, আবদুল্লাহ হবে তিন নাম্বার, প্রথম জায়েদ যদি শহীদ হয়ে যায়, যদি যুদ্ধে শহীদ হয়ে যায় সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর আমার চাচাত ভাই, কেবল তিনি আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনায় আসছে, কয়েকদিন যায়ও নাই, মুতার যুদ্ধের ডাক চলে আসছে। সাহাবীরা তো আরামে ঘুম দিতে পারেন নাই, সাহাবীরা তো সময় পান নাই, আমার নবীর সময় পান নাই, দশ বছরে তাকে সিয়ার যদি যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। আমার নবীজি বললেন যাও, এই তিনজনের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে মোনাফেকদের বুদ্ধি একটু আগাম থাকে, মোনাফেকরা পিছন থেকে তিনজনকে ডাক দিয়ে বলে
যুদ্ধের সেনাপতি হয় একজন তোমরা তিনজন মানে কি জানো তিনটেই মরবা যরকম নাউজুবিল্লাহ এরকম মুনাফিক এখনো আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যাইও না বিপদে পড়বা কিন্তু বলবা যে আমি নিরপেক্ষ যে কয় নিরপেক্ষটা পাক্কা শয়তান আছে না নাই বলেন পক্ষ হবে কার পক্ষ হবে কার নিরপেক্ষ শব্দটি হলো শয়তান থেকে উৎপত্তি কিসের থেকে উৎপত্তি শয়তান থেকে ওকে চেনা মুশকিল যে রোগ ধরা যায় না আছে না কিছু রোগ আছে না খালি টেস্ট করে কিন্তু রোগ ধরে না বিপদ না কন্ঠ এটা হচ্ছে এই সমস্ত যারা রোগ ধরা পড়ে না খুব মারাত্মক আমার নবীজি এই তিন সাহাবী মুনাফিকদের এই কথা শুনে বললেন মুনাফিক তোরা আমাদেরকে যে ভয়টা দেখাস মরে যাব মরার জন্যই তো যাবো জোরে বলে সুবহানাল্লাহ মুনাফিকরা কিছু করতে পারলো রাসূল বলেন যায়েদ যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো তিনি বলেন হুজুর যাব কই আপনি তো আমার আব্বা আমার যাওয়ার কিছু নাই আর আপনি আমাকে পারমিশন দিয়ে দেন আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিচ্ছি আমি যেন শহীদ হয়ে যাই কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি জোরে বলে সুবহানাল্লাহ বাস প্রস্তুত রাসূল বললেন জাফর তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো যাও কাঁপনে বললেন এজন্য যাচ্ছি যদি না বলতেন যেতাম না চলে গেছেন বাড়িতে স্বাভাবিকভাবে দরজায় ডাক দিলেন দরজা খুললো দুটো বাচ্চাকে কোলে দুই হাঁটুতে রেখে আদর করলেন এবং স্বাভাবিকভাবে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন স্ত্রী আমি তোমার কাছ থেকে আজকে একটু বিদায় নিতে আসছি কি বিদায় চিরদিনের জন্য বিদায় মানে কি হয়েছে আপনার বলেন নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছে সুবহানাল্লাহ কি হয়েছে খুলে বলেন যুদ্ধের সেনাপতি নিযুক্ত হয়েছে স্ত্রীর স্বামীর প্রতি একটা টান চলে আসছে টান আসে না আরে টান আসে না নাই টান আসে না বলতেছে যে আমি আপনাকে যুদ্ধে যেতে মানা করছি না কিন্তু আমি এতটুকু দোয়া করি আপনি শহীদ না হয়ে গাজী হয়ে ফিরে আসেন কেন সন্তানগুলো এতিম হয়ে যাবে এই জাতীয় কথা শোনার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে ছিল তরবারি কোমরের তরবারি কোষমুক্ত করে ফেললেন কোষমুক্ত করে স্ত্রীর হাতটা টেনে ধরে নিয়া তরবারির উল্টা দিকে আঘাত করলেন মৃদু আঘাত বলেন স্ত্রী আমার হাতটা কাটছে নাকি না কাটে নাই কেন কাটলো না উল্টা দিকে আপনি আঘাত করেছেন সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন উল্টা দিকে আঘাত করলে যেমন হাত কাটে না রক্ত বের হয় না আমার জন্য আজকে তুমি যত উল্টা দোয়া করো কাম হবে না কারণ আমি দুই নাম্বার সেনাপতি আমি নিশ্চিত শহীদ হয়ে যেতেছি এই কথা বললেন দরজার দিকে একটা দৌড় মারলেন সন্তানগুলো পেছন থেকে আব্বা আব্বা বলে ডাকে কিতাবে আসছে একটা বারের জন্য তিনি সন্তানদের দিকে তাকান নাই কেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা এটা তার জীবনের পরীক্ষা সন্তানদের দিকে ফিরে তাকালেন না কারণ সবচেয়ে বড় কাজ হলো আল্লাহকে খুশি করা দৌড় মেরে ঝাঁপিয়ে পড়লেন জিহাদের ময়দানে বিন রাওহা আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন গায়ে তার হলুদ গায়ে তার রং মাখানো বিয়ে হয়েছে দুপুরবেলা রাত্রিবেলা বাসর হবে সন্ধ্যার দিকে তিনি বিদায় নেওয়ার জন্য স্ত্রীর কাছে যাচ্ছেন দরজায় ডাক দিলেন কিন্তু দরজায় ডাক দিয়ে করলেন কি দরজার পিছন দিকে তিনি সিকুল লাগাই দিয়েছেন বাইরে থেকে বলছেন দরজা খোলা যাবে না শুধু ডাকটা দিলাম ভিতরেই থাকো তুমি তোমার সঙ্গে আজকে আমার আড়ালে কথা হবে কারণ অন্তর মহলে ঢুকে গেলে পরে তোমার সঙ্গে আমার প্রেম নিবেদন হয়ে যাবে প্রেমের আদান প্রদান হয়ে যাবে সময় কেপন হয়ে যাবে এতটুকু সময় নাই কারণ আমি জান্নাতে ঢুকে যেতেছি জোরে বলুন সুবহানাল্লাহ কি চেতনা তারা আমাদেরকে শিখিয়েছেন আব্দুল্লাহ বিন রাওহা নতুন স্ত্রীর কোন গন্ধ তিনি নিলেন না স্ত্রী বলছেন স্বামী আমার আপনাকে একটু দেখার কি সুযোগ পাবো না কেন দেখতে পাবে না তুমি কেন দেখবা তুমি কি হয়েছে হাসরের ময়দানে আপনি আমার স্বামী যেন আমি আপনাকে চিনতে পারি এই জন্য একটা বার আমি একটু দেখতে চাই এবার সঙ্গে সঙ্গে বলছেন দেখতে যদি চাও জান্নাতে তাহলে আমার তোমার পরিচয় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ এই কথা বলে বিদায় নিলেন জাফর যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ বিন রাওহায় তিনজনই যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন 3000 সৈন্য নিয়ে চলে গেলেন 100000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 33 গুণ কম ওদের হলো 100000 এদের হলো 3000 ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইগলিবু 200 আল্লাহ তাআলা নিজে বলেছেন তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও তোমরা 200 জনকে তোমার পরাজিত করবে আল্লাহু আকবার বলেন কার কথা আস্তে বলবেন না কার কথা আল্লাহর কথা আমার বন্ধুগণ আমার নবীজির এই প্রিয় সাহাবী তিনজন
সভাপতির দায়িত্বের ঘোষণা নিয়ে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন প্রথমে যায়েদ বিন আরিস শাহাদত বরণ করলেন তিনজনে শহীদ হয়ে গেলেন অনেক লম্বা কথা তিনজন যখন শহীদ হয়ে গেলেন তৃতীয়তম শহীদ আব্দুল্লাহ বিন রওহা তার হাত কেটে ফেলা হলো ডান হাত কালিমার জন্য বাম হাতে নিলেন বাম হাত কেটে ফেলা হলো দুই বাজু দিয়া চাপ দিয়ে মুখের মধ্যে কালিমার পতাকার সেই ডান্ডাটা মুখের মধ্যে তুলে নিলেন কাফেররা তাকে দুনিয়া থেকে বিদায় করলো কিন্তু ওই যে ডান্ডা তিনি মুখের মধ্যে কামড় মেরে ধরেছেন কালিমার ঝান্ডা মারা গেছেন কিন্তু কালিমার ঝান্ডা তিনি জমিনে ফেলতে দেন নাই দূর থেকে দেখতেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়াইশো বিশ যুদ্ধ করেছেন কতগুলো কত বলেন বলেন কেউ বলেছেন 273টা প্রায় 250 যুদ্ধ করেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ তিনি দূর থেকে লক্ষ্য করছেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে দৌড় মেরে আসলেন তার সেখানে ঝান্ডা ধরতে গিয়ে দেখেন ব্যক্তি না শহীদ হয়ে গেছেন কামড় মেরে ধরে আছেন টান দিচ্ছেন মাথা সহ উঠে আসে কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন ভাই আমি হলাম খালিদ বিন ওয়ালিদ মুখটা ফাঁকা হয়ে গেছে কালেমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করতে করতে খালিদ বিন ওয়ালিদ করলেন কি একাই যুদ্ধের মোড়টা ঘুরায় ফেলেন তিনি একটা টেকনিক করলেন ঘোড়ার পিঠে চড়ে পুরো বালুর ভিতরে এমন একটা মোহরা দিলেন এই 3000 সৈন্য সহ চতুর্দিকে বালুর একটা ঝড় শুরু হয়ে গেল বালুর একটা ঝড় যখন শুরু হয়ে গেল মুসলমানদের সৈন্য সংখ্যা কত মুতার যুদ্ধের সেই ওই সমস্ত সেনাপতিরা টের পেল না ওই মুতার যুদ্ধে রোমানদের বিরুদ্ধে রোমান সৈন্যরা যখন টের পেল না সেই যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ একাই ষাট তরবারি ভেঙে চুরমার করলেন লক্ষাধিক সৈন্যদেরকে পরাজিত করে কালিমার পতাকা উড্ডীন করে মদিনার মসজিদের সামনে নবীর সামনে সাহাবী হাজির হয়ে গেলেন জোরে কোন সুবহানাল্লাহ ইসলাম কি এত সহজে আসছে ইসলাম এত সহজে আসে না আমরা কাজ করব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে দুটো হাত দিয়েছেন কাজ করতে হবে সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর দ্বীনের কাজ আমরা করব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ সবাই কি ফজর পড়বেন একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন আজকে 16 বছর পূর্তি হলো আল্লাহ তুমি এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো জোরে বলি আমিন আমি ব্যক্তিগতভাবে একটু দোয়া চাচ্ছি সবার কাছে সবাইকে আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন তো আমি একটু হালকা একটু অসুস্থতা ফিল করছি একটু দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন যে অসুস্থতা গুলো আছে আল্লাহ যেন দ্রুত শিফায় কামেলা আজরা দান করে কারণ 40 এটা হচ্ছে একটা বয়স 40 ক্রস হলেই চামড়া টাইট হয় না ঢিল হয় ঢিল হয় চুল পাকে না কাঁচা হয় পাকে চোখে কম দেখে তারপরে ওস্তা আলার রাস মাথার চুলগুলো শুভ্র হয়ে যায় হাড় ক্ষয় হয়ে যায় এই ওঠে কে বসে তো বয়স তো কম কমতেছে না বয়স তো বাড়তেছে যে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ যেন আমাদেরকে সহি সালামত রাখেন এবং অসুস্থ হলে শিফা কামেল আজরা দান করেন জোরে বলি আমিন তো আমরা একসঙ্গে দোয়ার দিকে যাব আমরা আল্লাহর কাছে যাব জি ও কিছু দান আছে আচ্ছা কেউ কিছু দান করেছেন আমরা সে দানের ঘোষণাগুলো খুব সংক্ষিপ্ত আমরা দিই আমরা শেষ করে দেব জোরে বলি ইনশাআল্লাহ সবাই বসুন আমরা দোয়া না করে কেউ যাব না এত বড় মাহফিল এতগুলো লোকজন আপনি পাবেন কোথায় মানুষ এত ব্যস্ত এখন খুঁজে পাওয়া মুশকিল এই দোয়ার সময় এই আমরা এই মানে একটা গুরুত্বপূর্ণ সময় দোয়া কবুলের সময় এটা একটার কাছাকাছি কেউ যাবেন না আমরা একসঙ্গে দোয়া করে যাব কে এটা শফিকুল ইসলাম তিনি দিয়েছেন 10-10 মনে হয় যে আচ্ছা 5000 দিয়েছেন জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো নেক নিয়ত মঞ্জুর করো আব্বা আম্মাকে মাফ করো জোরে বলি আমিন আচ্ছা এরপরে আচ্ছা আচ্ছা আমার আবু বকর ভাইয়ের 4টা বোন যে 2000 টাকা দান করেছেন আল্লাহ কবুল করো আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করো আমার আবু বকর ভাইয়ের সুযোগ্য সাহেব যাদের একটা গজল গিয়েছে আল্লাহ তুমি গজলটাকে বাস্তবে রূপ আল্লাহ তুমি করে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন